সম্মানিত হাজিদের যাতে সুযোগ সুবিধা, তাদের যে কমফোর্ট যাতে বজায় থাকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের প্রি হজ ফ্লাইট খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা চেষ্টা করেছি যাতে সুষ্ঠুভাবে সবাই ভালোভাবে ওখানে গিয়ে হজ করতে পারে, আলহামদুলিল্লাহ সেটা আমরা কতটা পেরেছি, কিন্তু এমনি বড় ধরনের কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তো প্রি হজ ফ্লাইট আজকে থেকে শুরু হয়েছে, আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। তার অংশ হিসেবেই মানে ব্যবস্থাপনা যেটা জমজমের পানি ডিস্ট্রিবিউশন, তারপরে তাদের যে লাগেজ যাতে দ্রুত পাইতে পারে, আপনারা দেখছেন যে প্রায় 10 মিনিটের মধ্যে লাগেজ নিয়ে এবং পানি নিয়ে আমাদের সম্মানিত হাজিরা বের হয়ে গেছেন এবং এটা আজকে শুরু। তো এইভাবেই আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি রাখব এবং সম্মানিত হাজিদের যাতে সুযোগ সুবিধা, তাদের যে কমফোর্ট যাতে বজায় থাকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা সর্বাত্মক প্রস্তুতি রেখেছি ওয়েল হেড যাতে কোনো অন্য কোনো ইয়ার কারণে, আবহাওয়া বা ইয়ার কারণে ইয়া হইলেও সেটা আগে থেকে জানিয়ে দিয়ে মানে যাতে তাদের কমফোর্ট বজায় রাখা যায়। বিমানের ইয়া তো কোনো টেকনিক্যাল কারণে ইয়া হইতে পারে, কিন্তু সেটার মানে ম্যানেজমেন্টের প্রস্তুতি রয়েছে আমাদের। আমাদের সৌদি আরব এন্ডিও আমাদের যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা ওইখানে ম্যানেজমেন্টে আছে এবং এখানে রিসিভিং এন্ডও আমরা সব প্রচেষ্টা নিয়েছি। আশা করি মানে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং যে কোনো ইয়া কারণে ইয়া হলে সেটাকে আবার দ্রুত কীভাবে এটাকে দূর করা যায় সেই জন্য আমরা সচেষ্ট থাকবো। এই অনুভূতি তো এইভাবে প্রকাশ করা যাবে না, এটা তো বিশাল একটা অনুভূতি। মানে আল্লাহ তাআলা যে ওখানে নেওয়ার ই করছে, মানে তৌফিক দিছে, এই জন্য শুকরিয়া করি আল্লাহর কাছে। টাকা লাগবে না, টাকা তো দরকার, কিন্তু সব যাতে হয়, টাকাও হয় মনও থাকে, দুইটা একসঙ্গে মিলায় যদি আসতে পারি আলহামদুলিল্লাহ। প্রত্যাশা ছিল যে গুনাহ মাফ করে দেন, আবার যাতে আসতে পারি, হজ কবুল হোক, তাই না? হজ কবুল হতে হবে তো, যে আমরা যেটা করে আসলাম তো কবুল হওয়ার একটা বিষয় এই। আর সবাই ভালো হজ করার জন্যই তো গেছে, কষ্ট তো আগের আলাদের বেশি ছিল, ওনারা কিভাবে করেছে সেটাই ভাবছি। আমাদের পানির সমস্যা নেই, খাওয়ার সমস্যা নেই, শোয়ার সমস্যা নেই, তাহলে খারাপ বলবো কারণ খুবই ভালো।